এলিভেটার এডুকেশন চ্যানেল থেকে সৌভিক স্যার বলছি। তোমরা যারা আমার ভিডিওটা এডুকেশনে দেখছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমাদের চ্যানেলে কিন্তু আইটি বা ম্যানেজমেন্ট বলো বিভিন্ন সাবজেক্টের এইসব সাবজেক্টের প্রচুর ক্লাস সেমিস্টারের ক্লাস আমরা দিয়ে থাকি। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু সেই ক্লাসগুলো ইউটিউবের নোটিফিকেশানের মাধ্যমে তোমরা কিন্তু একটা ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো আজকে যেটা ক্লাস আমি করাবো যে এসকেএম মডেলের সেকেন্ড ক্লাস। আগের দিন আমি যেটা শেষ করেছিলাম যে কনজাংশন ফাংশনটা কী বা কনজাংশনের কার্ভটা কীরকম হবে, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেভিং ফাংশন। তো সেভিংয়ের কনসেপ্টটা নিতে গেলে জানতে হবে সেভিং মানে আমরা বেসিক্যালি কী বুঝি, না সেভিং ইজ ইকাল টু কি, না ইনকাম মাইনাস কনজাম্পশন। অবভিয়াসলি আমাদের ইনকাম থেকে যদি সি এটা কনজাম্পশন, এটা ওয়াই, ইনকাম থেকে কনজাম্পশন বাদ দিলে যেটা করে থাকে সেটা হচ্ছে সেভিংস। এবার প্রিভিয়াস ক্লাসে তোমরা দেখেছো যে আমরা কনজাম্পশন ফাংশনটাকে কীভাবে ডিনোট করেছি, না সি ইজ ইকাল টু এ প্লাস বি ওয়াই, এইটা আমরা কনজাম্পশন ফাংশনকে ডিনোট করেছিলাম। তাহলে আমি এই কনজাম্পশন ফাংশনের জায়গায় আমি এটা রিপ্লেস করে দিচ্ছি, তাহলে কী দাঁড়াচ্ছে, না ওয়াই মাইনাস এ মাইনাস বি ওয়াই, তাহলে এইটা দাঁড়িয়ে যাবে। এবার দেখো সেভিং ফাংশনটাকে কীরকম সুন্দর করে আমি সাজাবো, ভেরি সিম্পল। এই মাইনাস এটাকে আমি আগে নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাসে যদি নিয়ে নিই এখানে কি পড়ে রইল, হ্যাঁ এদিকটায় পড়ে রইল প্লাস ওয়াই মাইনাস বি ওয়াই। নেক্সট স্টেপে আমি কি করব, মাইনাস এটা থাকলো এখানে আমি ওয়াইটা কমন নিলাম, তাহলে সেভিং ফাংশনটা হয়ে গেল মাইনাস এ প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস। তাহলে একটা ডিফারেন্স তুমি দেখতে পাচ্ছ, কনজাম্পশন ফাংশনের অটোনোমাস পার্টটা যেমন পজিটিভ ছিল এটা, এখানে কিন্তু সেভিং ফাংশনের অটোনোমাস পার্ট যেটা মানে যেটা কারোর উপর ডিপেন্ডেন্ট না ইনকামের উপর, সেই পার্টটা কিন্তু নেগেটিভ, এইটা ডিফারেন্স। এবং এই পার্টটা যেটা আছে দেখো ওয়াই ইন্টু ওয়ান মাইনাস বি, এটা হচ্ছে ইনকামের সঙ্গে ডিপেন্ডেন্ট পার্ট। এইবার আমি যদি সেভিং ফাংশনকে ওয়াই রেসপেক্টে মানে ইনকামের রেসপেক্ট বা আউটপুটের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো আমরা কি পাবো, ডি এস বাই ডি ওয়াই, যেহেতু এটা কনস্ট্যান্ট মাইনাসে কোনো ভ্যালুয়ের সঙ্গে না, তো ডেফিনেটলি এটা জিরো হয়ে যাচ্ছে, এটা লিখছি না, কারণ ওয়ান মাইনাস বিটাও কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ডিফারেন্সিয়েশন কত হচ্ছে গুণ আছে এর সঙ্গে, ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস বি হয়ে গেল, তাহলে ওয়ান মাইনাস বি, তাহলে এটা। আর এই ডিএস বাই ডিওয়াইটাকে কি বলে, না ডিএস বাই ডিওয়াইটাকে আমরা বলি যেমন ডিসি বাই ডিওয়াইটা আগের ক্ষেত্রে আমরা করেছিলাম, ডিসি বাই ডিওয়াইটাকে আমরা কনজাম্পশন ফাংশনে বলে থাকি কি, ডিসি, আরেকবার বলে দিচ্ছি, ডিসি বাই ডিওয়াইটাকে আমরা কনজাম্পশন ফাংশনে বলে থাকি যেমন এমপিসি মানে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম, এটাকে কিন্তু অনেক সময় আমরা শর্টে এরকম সি প্রাইম ওয়াই দিয়েও লিখে থাকি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, পরবর্তীকালে ইনভেস্টমেন্ট মার্জিন কার্ডে তোমরা দেখতে পাবে। তাহলে ডিসি বাই ডিওয়াই মানে এমপিসি, সিমিলারলি এখানে ডিএস বাই ডিওয়াই মানে কি হবে, না ডিএস বাই ডিওয়াই মানে এই সেভিং ফাংশনে হয়ে যাবে এমপিএস মানে মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভিংস, এটা হয়ে গেল। তাহলে এখানে মার্জিনাল মানে সেভিংসটার ভ্যালুটা কত হলো, না ওয়ান মাইনাস বি। এবার অবভিয়াসলি তোমরা আগের যে ক্লাসটা করেছিলে সেখানে কনজাম্পশন ফাংশনে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে বি এর ভ্যালুটা জেনারেলি হয় গ্রেটার দ্যান জিরো লেস দ্যান ওয়ান, তাহলে বি এর ভ্যালু যদি গ্রেটার দ্যান জিরো লেস দ্যান ওয়ান হয় অবভিয়াসলি ওয়ান মাইনাস বি এর যে ভ্যালুটা সেটাও কি হবে, দেখো এটা ধরো ফ্র্যাকশন হলো, বি এর ভ্যালু ধরো ওয়ান বাই থ্রি, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রিটাও কি পজিটিভ এবং ফ্র্যাকশন, তাহলে ওয়ান মাইনাস বি এর ভ্যালুটাও কি হবে, না গ্রেটার দ্যান জিরো লেস দ্যান ওয়ান। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে এমপিএস এর ভ্যালুটাও কি হচ্ছে, এমপিএস এর ভ্যালুটাও কিন্তু, এটা মুছে দিলাম, এমপিএস এর ভ্যালুটাও কিন্তু আমরা যেটা পেলাম মার্জিনাল প্রোপেন্সিটি সেভিংসটা সেটার ভ্যালুটাও কিন্তু হচ্ছে এমপিএস, যে ডিএস বাই ডিওয়াই বলছি এটার ভ্যালুটাও কিন্তু হচ্ছে গ্রেটার দ্যান জিরো লেস দ্যান ওয়ান। তাহলে বোঝা গেল যে এমপিএস এর মার্জিনাল প্রোপেন্সিটি সেভিংস এর। এইবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে যে সেভিং ফাংশনের কার্ভটা কিরকম হবে, তাহলে এই কার্ভটা একটু তোমাদের দেখে নিতে হবে যে সেভিং ফাংশনের কার্ভটা কিরকম হবে, এই আইডিয়াগুলো কিন্তু খুব থাকা দরকার। দেখো এরকম একটা কার্ভ আমি ধরো প্লট করব, এদিকে ওয়াই আউটপুট আর এদিকে ধরো সেভিংসটা প্লট করছে। এবার
যেহেতু সেভিং ফাংশনটা লক্ষ্য করে দেখো, আমি এখানে বোর্ডে ডায়াগ্রাম লিখে দিচ্ছি। সেভিং ফাংশনটা যেহেতু s is equal to minus a plus 1 minus b into y, ফার্স্ট দেখো অটোনোমাস পার্টটা নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে গ্রাফে কোন দিক থেকে হবে না, এইখান থেকে সেভিং ফাংশনটা শুরু হবে যেহেতু এটা নেগেটিভ পার্ট। তাহলে সেভিং ফাংশনটা কিরকম হবে, এই সোজা চলে যাবে, আর এর স্লোপটা যেটা হবে সেভিং ফাংশন, যদি আমরা এরকম স্লোপের এটা আনি, যেটা হচ্ছে 1 মাইনাস বিটা হচ্ছে সেভিং ফাংশনের কি অ্যাকচুয়ালি স্লোপ, যেটা এমপিএস আমরা বলছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্লোপ। তাহলে এটা স্লোপ আর এটা নেগেটিভ হচ্ছে, কেন নেগেটিভ হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই পার্টটা মাই কারণ গ্রাফের এই দিকটা হচ্ছে জেনারেলি তোমরা পড়েছো যে পজিটিভ হয় এই দিকটা হয় এদিকে নেগেটিভ হয়, তাহলে যেহেতু মাইনাসে সেহেতু এই পোর্শনটা আমরা কি এরকম নেগেটিভ দেখাচ্ছি, এই পোর্শনটা হচ্ছে এ, ঠিক আছে। কনভার্জেন্ট ফাংশনের বেলা কি ছিল, পজিটিভ ছিল বলে এটা এখান থেকে এরকম উঠেছিল, যেহেতু সেভিং ফাংশনের বেলা মাইনাস এ আছে সেহেতু নেগেটিভটা এখান থেকে উঠবে এইভাবে। তাহলে দিস ইজ দ্য সেভিং কার্ভ, তাহলে আশা করছি যে সেভিং কার্ভটা অন্তত কিরকম হয় সেটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আশা করছি যে তোমরা সেভিং ফাংশনটা বুঝতে পেরেছ। এইবার আমরা নেক্সট ক্লাসে আমরা ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার তোমাদের দেখাবো। তো আজকে এই ক্লাসটা সেভিং ফাংশন এই অবধি থাকলো, আমি এসকেএমের যে 3 নম্বর ক্লাসটা দিচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখো, কারণ এটা কিন্তু আমি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারটা কীভাবে এসকেএমে কাজ করে সেটা কিন্তু এক্সপ্লেন করবো। ওকে, হ্যাভ এ নাইস ডে।